এখানে আছে, আপনাদের কণ্ঠকে আরো ধারালো করে, আরো আপনাদের কণ্ঠকে জোরালো করে এই সরকারের হৃদয়ে যাতে হৃৎকম্পন তৈরি হয় সেই আওয়াজ তুলে আজকের যেমন আপনার এই খরতাপ, আজকের এই আগুনে পোড়া বাংলাদেশ, তার মধ্যেও আপনারা যেমন মিছিল করেছেন, কথা বলেছেন, সমাবেশ করছেন, এই রকম যত প্রতিকূল পরিবেশ হোক, শেখ হাসিনার পতন না হলে, আওয়ামী লীগের পতন না হলে আপনার কোনো মানুষের নিরাপত্তা নেই, কোনো পুরুষ নারী শিশু কার কোনো নিরাপত্তা নেই, কেউ বেঁচে থাকবে না। ওবায়দুল কাদের সাহেব আবার কালকে বলেছেন, আমি বক্তব্য রেখেছিলাম একটা বিষয়ে, যে তারা তো দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা সব কিছু বন্ধক রেখেছেন পার্শ্ববর্তী একটি দেশে, তো বাংলাদেশ নিয়ে পাকিস্তান একটি প্রশংসাসূচক কথা বলেছেন, এই জন্য ওবায়দুল কাদের সাহেব খুবই আনন্দিত। ওবায়দুল কাদের সাহেব এত আনন্দিত যে আর চিন্তা করা যাবে না, এইটা আবার তিনি চিৎকার করে জোরালো ভাষায় তিনি বলছেন, কই পাকিস্তানও তো আমাদের প্রশংসা করে, আপনারা পাকিস্তানের কথা শুনলে গোসল করেন কয়েকবার, আজকে শুধু আর বাংলাদেশের একটু সামান্য একটু প্রশংসা করেছে, সেইটা জোর গলায় বলছেন, আর বলেন বিএনপির সাথে নাকি পিরিত, কিন্তু ওরা তো একটা জিনিস হচ্ছে কি, বিএনপি সত্যের পথে যা বলে স্পষ্টভাবে বলে, আর ওরা বলে তলে তলে, ওরা পিরিত করে তলে তলে, কারণ এটা ওবায়দুল কাদেরেরই ভাষা, এটা আমাদের ভাষা না, ওরা ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগ তলে তলে পিরিত সবার সাথে করে রাখেন, কারণ ওরা অবৈধ, ওরা সত্য কথা বলতে পারে না, ওদের কোনো আদর্শ নেই, ওদের আদর্শ হচ্ছে লুটপাট, ওদের আদর্শ হচ্ছে ব্যাগ লুট, ওদের আদর্শ হচ্ছে মানুষের অর্থ ভাণ্ডার লুট, জমি জায়গা দখল, যাদের আদর্শ নাই তারা যে কোনো কাজ করতে পারে, ওবায়দুল কাদের সাহেবরা সেই কাজই করছেন। আমি অবিলম্বে আমাদের নেতৃবৃন্দ আন্দোলনের সংগ্রামের এক একজন সিপাহসালা, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আজও বন্দী রয়েছেন, গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন, করেন বক্তব্য রাখেন তারা কারাগারে, আর ব্যাংক ডাকাত যারা যারা টাকা লুট করছে, যারা দেশব্যাপী নারী নির্যাতন, শিশু নির্যাতন, যারা অন্যের জমি বাড়িঘর দখল করছে, যারা নদী নালা দখল করছে, যারা ভোট ডাকাতি করছে, তারা আজকে দুর্দণ্ড প্রতাপে সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। তারা কারা? তারা সবাই ক্ষমতাসীন দলের লোকজন, এটা প্রমাণিত, এটা প্রমাণিত। দুইজন শ্রমজীবী মানুষকে হত্যা করা হলো ফরিদপুরে, হত্যা করার পর এই সরকারি বাধ্য হয়েছে গ্রেপ্তার করতে, কাকে? চেয়ারম্যান আওয়ামী লীগের লোক, প্রত্যেকটি জায়গায় সমস্ত দুর্বৃত্তপনা, সমস্ত সন্ত্রাস, সমস্ত রক্তপাত করছে এই সরকারের লোকজন, কারণ এদেরকে দিয়েই তো অন্যায় করানো হয়েছে, এদেরকে দিয়েই তো বিএনপির এবং গণতন্ত্রকামী মানুষের মিছিলের উপর আক্রমণ চালানো হয়েছে, এদেরকে দিয়েই এরাই গ্রামে গঞ্জে জনপদের পর জনপদে পুলিশকে বাড়ি চিনিয়ে দিয়েছে, এইটা বিএনপির লোকের বাড়ি, এটা যুবদলের বাড়ি, এটা ছাত্র দলের নেতার বাড়ি, এরা এখন আশকারা পেয়েছে, বলে আমরা শেখ হাসিনার জন্য এত অবৈধ এত অপকর্ম করলাম, আর আমরা অপকর্ম করলে শেখ হাসিনা আমাদেরকে ধরবে কেন? তাই তারা একটা অলিখিত ফ্রি লাইসেন্স পেয়ে গেছে মানুষ হত্যার, টাকা লুটের, টাকা পাচারের, একের পর এক তারা এই কর্মকাণ্ড করছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের যাওয়া নিষেধ, একটা অলিখিত ঘোষণা দিয়ে নিষেধ করা হয়েছে, কেন? ব্যাংকের কত টাকা চুরি হয়েছে, আর এই টাকা যারা লোপাট করেছেন তারা হয় আওয়ামী লীগের এমপি ছিলেন বা আছেন,
অথবা মন্ত্রী অথবা আওয়ামী লীগের ঘনিষ্ঠজন। এই তথ্যগুলো যাতে সাংবাদিকরা না পায়, ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণেই এই নিষিদ্ধ করা হয়েছে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে। কারণ যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চায়, তাদের লুটপাট আর দুর্নীতির পাপ ঢেকে রাখার জন্যই গণমাধ্যমের সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে তারা যেন ঢুকতে না পারে। আমি এর তীব্র নিন্দা জানাই। এই হরিলুটের সরকার, এই মহাদুর্নীতির সরকার, এই মহা চোরদের লালন পালনের সরকার, এরা আর ক্ষমতায় থাকলে মানুষের ঘর বাড়ি বসত বিটা এরা সব বিক্রি করে দেবে। আপনাদেরকে একটি ঘটনার কথা বলি, এদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়নি ইভিএম নিয়ে। ইভিএমে ইলেকট্রনিক ভোটিং মেশিন, এইটাতে ভোট দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়নি। অধিকাংশ রাজনৈতিক দল বলেছে এটাতে কারচুপি হবে, অধিকাংশ শুধু আওয়ামী লীগ ছাড়া এবং আওয়ামী লীগের দুই একটা বসঙ্গ ছাড়া। তারা 2018 সালের আগে এই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট দেওয়ার জন্য 3,825 কোটি টাকার 1,50,000 ইভিএম মেশিন কিনেছিল। তাদের গ্যারান্টি ছিল 9-10 বছর। সেই ইভিএম মেশিনগুলো সব নষ্ট হয়ে গেছে। ভারতে 1996 সালে ইভিএম মেশিন ব্যবহার করে ভোট দেওয়ার এটা সব রাজনৈতিক দল একমত হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে। আর সেইখানে যে ইভিএম মেশিনের দাম তার চাইতে 11 গুণ 12 গুণ বেশি দিয়ে বাংলাদেশ ইভিএম মেশিন কিনেছে, অথচ সেগুলো নষ্ট। কারণ তারা যে ত্রুটিযুক্ত ইভিএম মেশিন নিয়ে তারা যে ভোট কারচুপি করবে, এখানে যদি ধরেন সবাই অংশগ্রহণ করত, কেউ যদি ধানের শীষের টিপ দিত সেইটাতে চলে যেত নৌকায়, এই কারসাজি যে ছিল এটা আবারও প্রমাণিত হল। এই এইটা এক মহা দুর্নীতির বিরাট খনি এই নির্বাচন কমিশন আর ইভিএম নিয়ে এই সরকার আর এই নির্বাচন কমিশন সেইখানে করেছে। তো এই যদি পরিস্থিতি হয়, এই যদি অবস্থা হয়, তাহলে এই গণবিরোধী ভোট লুটের সরকার, জনগণের অধিকার হরণ করার সরকার, একে কি আর ক্ষমতায় এই টিকে থাকা কি এটা আমাদের দেখতে হবে, না এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম পরিচালনা করতে হবে প্রতিদিন প্রতি মুহূর্তে। আপনার শেখ হাসিনা, আমরা সেই গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে আজকের যিনি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রেরণা, যাকে নারা মামলা নির্যাতন এবং সাজা দিয়ে মিথ্যা মামলায় সাজা দিয়ে নানাভাবে নির্যাতন করছেন, আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসবে। আমাদের এক অকুতোভয় সাহসী নেতা সমস্ত অত্যাচারকে বুকে ধারণ করে সে লড়াই করতে জানে, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল আরেকজন সাহসী লড়াই জানে নেতা, তারা আজকে কারাগারে। হাবিবুর রশিদ হাবিব, সে আজকে কারাগারে। তারা প্রত্যেকেই আজকে মীর নওয়াজ আলী ঢাকা কলেজের ভিপি সংগ্রামের এক প্রতীক মীর নওয়াজ আলী আজকে কারাগারে। বন্ধুরা আমার,
কারাগারে সাইফুল আলম নীরব এক বছরের বেশি সময় ধরে নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। আমাদের এই সমস্ত সাহসী বীর নেতাদের মুক্তি দাবি করছি। বন্দি করে কোনো স্বৈরাচার, বন্দি করে কোনো ফ্যাসিস্ট কোনোদিন টিকতে পারেনি। বন্দিকে এই সরকারের দিকে এগিয়ে যাবে জনতার বিপুল স্রোত। শেখ হাসিনা উনি ঘুমের মধ্যে আছেন, উনি টের পাচ্ছেন না জনতা কতটা ক্ষুব্ধ, জনতা কতটা প্রস্তুত আপনার দিকে ধেয়ে দিয়ে আপনার সিংহাসন ধুলায় লুটিয়ে দিতে। অবিলম্বে যাদের নাম বললাম, নেতৃবৃন্দ হাবিবুর নবী খান, সোহেল, জুয়েল, নীরব, হাবিবুর রশিদ, হাবিব, মীর নওয়াজ আলীদের অবিলম্বে মুক্তি দাবি করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। এই মাইকটা রশিদ এখানে শেষ করা হবে। এ মাইক, এ মাইক, এ খাওলা মাইক, আমি